আমাদের সকলের বর্তমান খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের জন্য গ্যাসের সমস্যা প্রতিদিনই ভুগি। উপরন্তু পেট পরিষ্কার না হওয়া, কনস্টিপেশন প্রবলেম তো লেগেই রয়েছে। তাই গ্যাস সমস্যা দূর করতে ফাইবারযুক্ত খাবারই একমাত্র ভরসা, যা আমাদের সহজে হজম হয়ে পাচনতন্ত্র মজবুত করবে, কনস্টিপেশন থেকে রক্ষা করবে। তাই আজ আমরা কিছু ফাইবারযুক্ত খাবার সম্বন্ধে জেনে নেব, যা আমাদের রোজকার ডায়েটে অবশ্যই রাখতে হবে। তার সঙ্গে ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু ফাইবারযুক্ত খাবারের লিঙ্ক দিয়ে দেব, তা তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিনে নেবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। রুটি অবশ্যই খাবেন, তবে সেটা যেন আটার বাড়িতে বানানো রুটি হয়, নতুবা আটার পাউরুটি বা ব্রাউন ব্রেড। ময়দা ত্যাগ করে আটা বাছুন। আটাতে প্রচুর ফাইবার রয়েছে। ময়দা আমাদের পাচনতন্ত্র হজম করতে অনেক কষ্ট করতে হয়। ময়দা সহজে হজম হয় না, তাই গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন দেখা দেয়। তাই ময়দাযুক্ত খাবার একদমই বর্জন করে আটার তৈরি খাবার মুখে তুলে নিন। ডেসক্রিপশনে ব্রাউন ব্রেডের লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিনে নিন। সাদা ভাত আমরা সকলেই খাই, প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে। তাই পূর্ণমাত্রায় শারীরিক এক্সারসাইজ না করলে এই কার্বোহাইড্রেট জমে ফ্যাটে পরিণত হয়। তাই বন্ধুরা, সাদা ভাতের সঙ্গে মাঝে মধ্যে ব্রাউন রাইস খাওয়ার অভ্যেস করো। এই ব্রাউন রাইসে প্রচুর ফাইবার রয়েছে এবং এতে কার্বোহাইড্রেটও কম রয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, কিনে নেবেন। সঙ্গে গাজর ও যে কোনো সবুজ পাতাওয়ালা সবজি, শাক, প্রচুরভাবে ফাইবার রয়েছে। কাবুলি ছোলা, সব ধরনের ডাল, রাজমায় প্রচুর ফাইবার রয়েছে। অবশ্যই ভুট্টা খাবেন, ভুট্টায় রয়েছে 4% পর্যন্ত ফাইবার। ড্রাই ফ্রুট যেমন খেজুর, আমন্ড, বাদাম, যে কোনো ধরনের বাদাম, কিশমিশ, এগুলো তো প্রচুর মাত্রায় পাওয়া যায় ফাইবার। কড়াইশুঁটি অবশ্যই খাবেন, এটি সবুজ শক্তি এবং সবুজ সবজি, এতে ফাইবার ও ভিটামিন সি ভরপুর। পেয়ারা, আপেল, নাশপাতিতে রয়েছে আশ্চর্যজনক ফাইবার, এগুলো একদমই মিস করবেন না। ব্রেকফাস্টে আপনারা ওটস অবশ্যই খেতে পারেন, এতে ফাইবার প্রচুর থাকায় হজম ভালো হবে, কনস্টিপেশন মুক্তি হবে এবং এটি খাওয়ার পর আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং তার ফলে আপনি বেশি খাওয়ার ইচ্ছে করবে না এবং তার ফলে ওজনও কমবে। বাই দ্য ওয়ে, ওটস এবং বিভিন্ন ড্রাই ফ্রুটের ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সেগুলো কিনে নেবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবার সাথে ভিডিওটি শেয়ার করো, কারণ এই চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ হেলথ টিপসের ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।